এই সূরাটি যেই বান্দা প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই বান্দাকে এই সূরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে তর্ক করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সূরা তেলাওয়াত সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের মধ্যে না ঢুকাবি। কাদা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তিকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুর কথা বলেছেন, অতএব মৃত্যু হবে কোনো সন্দেহ নাই। এইবার আমরা যখন কবরের মধ্যে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর না হয় কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ওই কবর এই দুইটা হালতের সারাপ, এই দুইটা হালতের বাহিরে কবরে ভিন্ন কোনো হালত নাই। ও বাবা, আমাদের আমলের যে অবস্থা, আমাদের নামাজের যে অবস্থা, আমাদের রোজার যে অবস্থা, আমার মনে হয় না ওই কবরের কঠিন আজাব থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের আমলের যে হালত, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়ছি না, রমজানের রোজা সেটাও আমরা সঠিকভাবে রাখছি না, যাকাত দেওয়ার কথা সেটাও আমরা পরিপূর্ণভাবে করছি না, আল্লাহ তাআলার গোলামি যেভাবে করার কথা সেইভাবে আমরা কেউ করতে পারছি না, হিসাব মিলালে আমরা জাহান্নামের লাকড়ি, জাহান্নামের আসামি ছাড়া আর কিছুই না। তো ভাইরা আমার, আজকে এমন একটা আমলের কথা আপনাদেরকে বলে দিব, এমন একটা দোয়ার কথা আপনাদেরকে আমি বলে দিব, এই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ওই কঠিন কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। এমন একটা আমল আছে, এই আমলটা যদি আমরা নিয়মিত করতে পারি, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি আমরা নিয়মিত পড়তে পারি, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে মুনকার নাকির যখন আমাদের সওয়াল জবাবের জন্য আসবে, ওই সূরাটা আমাদের বুকের সামনে বিশাল বড় একটা পাখির সূরা ধারণ করে বসে থাকবে। এইভাবে মুনকার নাকির যখন আপনাকে প্রশ্ন করার জন্য আসবে, পাখিটা ডাক দিয়া বলবে, এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, অতএব এই বান্দাকে কোনো প্রশ্ন করা যাবে না, ও মুনকার নাকির প্রশ্ন যা করার আমাকে করো। মুনকার নাকির বলবে, না না তোমাকে প্রশ্ন করতে পারবো না, তোমাকে প্রশ্ন করবো না। মুনকার নাকিরকে বলবে, না এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল, এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব এই বান্দাকে এখন বিরক্ত করা যাবে না, ঘুমাইতেছি, ও মুনকার নাকির যা প্রশ্ন করার আমাকে কর। এইভাবে ওই সূরাটা মুনকার নাকির সাথে তর্ক করতে থাকবি, কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হিসেবে ফয়সালা হয়ে যান, আপনাকে যদি জাহান্নামে দেওয়ার চূড়ান্ত ফয়সালা হয়, ওই সূরাটা ওই দিন আল্লাহ তাআলার সাথেও তর্ক করবি আর বলবি, আল্লাহ আপনি না বলেছিলেন যে বান্দা আমি আমাকে তেলাওয়াত করবে, এই সূরা যে বান্দা তেলাওয়াত করবে ওই বান্দাকে আমি জাহান্নামে দিব না, তাইলে আজকে কেন আপনি ওই বান্দাকে জাহান্নামে দিতেছেন? ওই সূরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে তর্ক করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না ওই বান্দাটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে, ততক্ষণ পর্যন্ত ওই সূরাটা আল্লাহ তাআলার সাথে তর্ক করতে থাকবি, এই সূরাটা আল্লাহ তাআলার সাথে পর্যন্ত তর্ক করবে, বলবে আল্লাহ আপনি কেন এই বান্দাকে জাহান্নামে দিবেন, আপনি না বলেছিলেন এই সূরা তেলাওয়াত করলে বান্দাকে জাহান্নামে দিবেন না, তাহলে কেন আজকে আপনি জাহান্নামে দিবেন, আপনি জাহান্নামে তাকে দিতে পারবেন না,
ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আতর্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনাকে জাহান্নাম থেকে, জাহান্নামের রায় হয়েছে সেটাকে চেঞ্জ করে জান্নাতের রায় যতক্ষণ পর্যন্ত না দিবি ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আল্লাহর সাথে পর্যন্ত তর্ক করতে থাকবে। তাইলে ভাইরা আমার, এই সূরাটা অত্যন্ত বরকতপূর্ণ, এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা নিয়মিত যদি এই সূরার তেলাওয়াত করতে পারি তাইলে আমরা এই সূরার তেলাওয়াতের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আজাব থেকে, কঠিন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সূরাটা কি? সূরাটি হচ্ছে 29 নম্বর পারার প্রথম সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ। এই সূরাটি যে বান্দা প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই বান্দাকে এই সূরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে তর্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সূরা তেলাওয়াত, সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের মধ্যে না ঢুকাবে।